আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আসো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে আলোচনা করবো এবং আজকে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে নতুন কারিকুলাম অনুযায়ী যে সকল ধারণাগুলো রয়েছে আমি তোমাদের সেই সকল ধারণাগুলো দিব এবং তোমরা এই ধারণা নিয়ে নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে নিজেদের মতো করে প্রস্তুতি সম্পন্ন করবা নিজের মতো করে ভাবার চেষ্টা করবা করে নিজেকে প্রস্তুত করে রাখবা তাহলে আমাদের খুব ভালো মতো তোমরা আর কি খুব ভালো মতো মূল্যায়িত হতে পারবা তোমাদের লক্ষ্য যে তোমাদেরকে নতুন একটা কারিকুলামের সাথে কিভাবে সংযুক্ত করা যায় কিভাবে তোমরা পড়াশোনা করতে পারো সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা প্রদান করা আমরা সেই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমাদের আজকের বিষয়টা থাকবে বাজার দ্রব্য এবং পণ্য বাজার দ্রব্য ও পণ্য এই তিনটা বিষয় বাজার দ্রব্য ও পণ্য দেখো এবার বলো তোমাদের মাঝে কে কে বাজারে গিয়েছো এটা একটা ব্যাপার শিক্ষার্থী যারা ক্লাসটি দেখতেছ তোমাদের মধ্যে কারা কারা বাজারে গিয়েছ তারা তারা বিষয়টা একটু ভাবাচিন্তা শুরু করো আর যারা যাও নাই তারাও পরবর্তীতে যাবার চেষ্টা করো ঠিক আছে যে বাজারে বাজারে যেতে হবে যে ধারণা নিতে হবে দেখা গেল ক্লাসের অধিকাংশ ছেলে মেয়েই কোনো না কোনো সময় বাজারে গিয়েছে খুশি আবার বললেন খুব ভালো আর যাদের এখনো বাজারে যাওয়া হয়ে ওঠেনি তারা অবশ্যই পরিবারের কারোর সঙ্গে বাজারে ঘুরে আসবে আচ্ছা এবার বলো তো বাজারের দোকানে কি হয় প্রশ্ন করলো মানে তিনি যে আমি তোমাদেরকে যেটা বললাম দেখ খুশি আপনার সেই কথাটাই বললেন যে যারা গেছো তারা তো ধারণা পেয়ে গেছো যারা যাও নাই তারা বাজারে যেয়ে একটু ঘুরে আসবা কারণ সব ধরনের ধারণা রাখাটাই কিন্তু জরুরি বা সকলকে সব ধরনের ধারণাটাই আমাদের রাখতে হবে এটাই হচ্ছে মূল কথা আমাদের এখানে এখানে দেখো নিসর্গ যে চরিত্রটা সে কি বলতেছে অনেক জিনিস সাধারণ থাকে বিক্রির জন্য আর মানুষ বা এসে টাকার বিনিময়ে সেসব জিনিস কিনে নিয়ে যায় তাহলে আমরা এখানে কি পেলাম যে নিসর্গর কথা হচ্ছে যে সে বাজারে গিয়েছে সে বাজার সম্পর্কে জানে যে বাজারটাতে কি থাকে সে বলল সে দেখেছে কি যে সে ছোটো মানুষ তো সে দেখেছে বাজারে যে অনেক কিছু সুন্দর করে সাজানো থাকে সেই সাজানো জায়গা থেকে যে কেউ কি করে যে বিভিন্ন জিনিস সেখান থেকে তারা কিনে নিয়ে যায় এবং যখন যেটা প্রয়োজন যখন যেটা প্রয়োজন না সেইভাবে তারা তাদের কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করে থাকে খুশি আপা ভালো বলেছো তাহলে এবার বলো তো শশুরির বাজারে যাওয়া ছাড়া বাড়িতে বসে থেকে কি কোথা থেকে বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায় অন্বেষা বললো যায় বই এই তো সেদিন আমার কাকা অনলাইন ঘরে বসেই শার্ট কিনলো তাহলে অনলাইনে বসেই বাজার করা যায় এটা কিন্তু আমরা তার মাধ্যমে জানলাম আসলে এটা তোমরাও জানো তোমরা যারা শহর বিশেষ করে গ্রাম অঞ্চলেটা সরিয়ে পড়েছে এখন অনলাইন বা প্রযুক্তি আমরা তো এখন স্মার্ট বাংলাদেশে আসছি আমরা ডিজিটাল থেকে স্মার্টের দিকে এগোচ্ছি সুতরাং আমরা এই বিষয়গুলোর সাথে এখন প্রায় সবাই কানেক্ট তবে যারা বিভিন্ন শহরগুলোতে অবস্থান করেছে তারা খুব ভালো মতো জানো যে আমরা এখন কিন্তু যে কোনো পণ্য অনলাইন থেকে অর্ডার করে পেতে পারি আমরা কিন্তু গ্রাম অঞ্চল থেকেও সেটা সম্ভব আমরা অনলাইন অর্ডার করলে সেটা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় বা অন্য যে কোনো মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা আছে। তো এটাও কিন্তু এক ধরনের বাজার আচ্ছা এবার বলতেছে ঠিক বলেছ তাহলে জিনিস কেনা বেচার জন্য বাজারে তাহলে জিনিস কেনা বেচার জন্য বাজারে কোনো নির্দিষ্ট জায়গায় প্রয়োজন হয় না জায়গা ছাড়াও কেঁদা থাকলে যে কোনো জায়গা থেকে কেনা বেচা হতে পারে এই অর্থনীতির ভাষায় অর্থনীতির ভাষায় কি বলছে অর্থনীতি ভাষা কি বলছে কোন স্থানে কোনো জিনিস কেনার মতো টাকা আছে এমন ক্রেতার স্থানে জিনিসের বাজার বলে দেখো অর্থনীতি ভাষা কি বলছে স্থানে জিনিস কেনার মতো টাকা এমন ওই স্থানের ওই জিনিসের বাজার বলে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাহলে আমরা কাকে বাজার বলতেছি সেটা কিন্তু আমরা জেনে গেলাম এখানে দেখো আমাদের কিছু পণ্য তাহলে বাজার জানলাম আচ্ছা আমাদের এখানে জানার বিষয় ছিল কি বাজার আমরা বাজার জেনে গেলাম এরপর আমার জানার বিষয় কি এরপর আমার জানার বিষয় দ্রব্য এবং পণ্য এই যে পণ্য এই পণ্য কি বাজারের পণ্য দেখো বাজারে গেলে কিন্তু এই রকম তেল পাওয়া যায় মোরগ মুরগি পাওয়া যায় ডিম পাওয়া যায় সবজি পাওয়া যায় চাল ডাল পাওয়া যায় চাল ডাল এগুলো এগুলো কিন্তু বাজারে থাকে আমরা বাজার থেকে কিন্তু এগুলোই কিনে নিয়ে আসি ওই যে যারা বাজারে গেছো যারা জানো তারা কিন্তু জানো যে বাজারে গিয়ে কিন্তু দোকানগুলোতে এই উপকরণগুলো তুমি পেয়েছো। আচ্ছা এরপরে আমরা দেখবো পরবর্তীতে আচ্ছা এই সুযোগ তোমাদের এই তোমাদের মজার একটা বিষয় জানিয়ে রাখি আসলে দেখো খুশি আপা কিছু সেটা মজার হয় এটা আমরা জানি তো দেখি খুশি আপা কি বলতেছে বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা তাকে বলা হয় পণ্য এই যে পণ্য পণ্য তাহলে পণ্যটা কি বাজারে যেগুলো সাজিয়ে রাখা হয় বিক্রির জন্য সেগুলো হচ্ছে পণ্য কাজেই আমরা বাজারে দোকানে অনলাইনে যেখানেই হোক না কেন বিক্রির জন্য যেসব জিনিস বা দ্রব্য দেখি তাই পণ্য আর মানুষ যখন কোনো কিছু নিজে ব্যবহার করার জন্য উৎপাদন করে তাকে দ্রব্য বলে একটা উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে ধরো একজন কৃষক যখন নিজে খাওয়ার জন্য চাল উৎপাদন করে তখন সেই চাল একটি দ্রব্য কিন্তু কৃষক যখন বিক্রির উদ্দেশ্যে চাল উৎপাদন করে তার উৎপাদিত চাল বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যায় তখন সেটাকে বলে পণ্য তাহলে আমরা এখানে দুটা বিষয় জানলাম আমরা বাজার জানলাম বাজার সম্পর্কে জানলাম আচ্ছা আমরা দ্রব্য সম্পর্কে জানলাম আমরা পণ্য সম্পর্কে জানলাম পণ্য তাহলে দেখো আমি একটা চাল 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 উৎপাদন হয়েছে চাউ চাউল চাউল বললাম চাউল এই যে চাউল এই চাউলটা এক জায়গায় পণ্য আর এক জায়গায় দ্রব্য এক জায়গায় পণ্য এক জায়গায় দ্রব্য তাহলে কোথায় পণ্য আর কোথায় দ্রব্য আমরা জানলাম যে দেখলাম যে যেখানে বলছে যে কৃষক যখন বিক্রির উদ্দেশ্যে চাল উৎপাদন করে উৎপাদন চাল বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যায় তখন তাকে পণ্য বলে তাহলে বাজারে যখন নিয়ে যাবে তখন পণ্য বা তিনি যে উৎপাদন করেছেন এই উৎপাদন করাটা হচ্ছে দ্রব্য তাহলে দ্রব্য পণ্য বাজার সম্পর্কে আমাদের ধারণা কমপ্লিট অন্যদিকে মানুষ যখন অন্য মানুষের জন্য বিভিন্ন কাজ করে দেয় তখন সেসব কাজকে সেবা বলা হয় সেবা অর্থের বিনিময়ে হতে পারে মা যখন ঘরে আমাদের খাবার তৈরির জন্য রান্না করেন সেটা একটি সেবা কিন্তু রেস্টুরেন্টে যখন বাবুসি খাবার তৈরি করার জন্য রান্না করেন সেই সেবাটা হল তিনি অর্থের বিনিময়ে সেবা বিক্রি করেন এখানে সবাই একটা বিষয় খেয়াল করো মা সারাদিন যেসব কাজ করেন তার সবই সেবা কিন্তু তিনি আমাদের কাছ থেকে এসব সেবার জন্য কোনো অর্থ বা টাকা গ্রহণ করেন না কারণ তিনি আমাদের ভালোবাসেন তোমরা কি কখনো ভেবে দেখেছো প্রতিদিন আমাদের মায়েরা যেসব সেবা দিয়ে থাকেন তা যদি অর্থ মূল্যে রূপান্তরিত করা তাহলে টাকার পরিমাণ কি হতে পারত ভেবে দেখেছ যে তুমি যখন এটা রেস্টুরেন্টে একটা হোটেলে খেতে যাচ্ছ রেস্টুরেন্ট বাদ দিলাম হোটেল মানে ছোট মানের বললাম হোটেলে খেতে যাচ্ছ ওই হোটেলে খেতে যে পাশের হোটেলে খেতে গেলে দেখবা যে তোমার কাছ থেকে অনেক দাম নিয়ে তোমাকে জিনিসটা সার্ভ করা হচ্ছে তুমি সুন্দর মতো খেয়ে টিপস টিপস দিয়ে চলে আসলা এই কাজটা এই বাসায় করলে তোমাকে কিছুই করতে হবে না তোমার মা রান্না ঠান্না করে বা আমাদের মা রান্না করে আমাদেরকে দিচ্ছে কিন্তু আমি হোটেলে খাওয়ার সময় তার তিনি সার্ভ করছেন তাকে আমি টাকা দিচ্ছি তারা খাবার রান্না করছেন এর জন্য তাদের পারিশ্রমিক হিসাবে টাকা রেখে গেছে কিন্তু আমরা কিন্তু মা ক্ষেত্রে বা আমার পরিবারে যখন মা কাজটা করতেছে আমরা কিন্তু মাকে টাকা দিচ্ছি না তাহলে উভয় সেবা সেবা প্রদান প্রদান করতেছে করতেছে একজন একজন অর্থের বিনিময়ে অর্থ ব্যতীত সেবা প্রদান করতেছে আমরা সেই দিকটাই এখানে দেখলাম দেখো এখানে বেশ কয়েকটা সেবার চিত্র দেওয়া আছে বেশ কয়েকটা সেবার চিত্র দেওয়া আছে এবং বেশ কয়েকটা দ্রব্যের চিত্র দেওয়া আছে ঠিক আছে চিত্র দ্রব্য চিত্র সেবা আচ্ছা এখানে আমরা দেখব যে আমাদের একজন সেবিকা নার্স তিনি কি করতেছেন সেবা প্রদান করতেছেন পুলিশ সেবা প্রদান করতেছেন মা সেবা প্রদান করতেছেন তবে এই দুটার সাথে এটার মিল নেই এটা আলাদা এই দু তিনটাই সেবা কিন্তু এই দুটো এক ধরনের সেবা আর ওটা আলাদা ধরনের সেবা এই দুটাতে অর্থের বিনিময় হচ্ছে এটা অর্থ ব্যতীত সেবা হচ্ছে এখানে অর্থ নেওয়া হচ্ছে এখানে অর্থ নেওয়া হচ্ছে না অর্থের অর্থ ব্যতীত সেবা নেওয়া হচ্ছে এখানে আমরা পণ্য বলতেছি পণ্য সরি দ্রব্য দ্রব্য দেখো এখানে দ্রব্যের বিভিন্ন দ্রব্যের চিত্র এখানে চিরুনি এখানে কাপড় এখানে খাবার দাবারের দ্রব্য কিন্তু দেওয়া হয়েছে এবার খুশিয়াবা একটু থেমে বলল তো যে পোশাক পরিশেষ সেটা কি দ্রব্য না পণ্য খুশি আপনি একটু থেমে বলেন এখন বলতো যে পোশাক পরে এসেছে সেটা কি দ্রব্য না পণ্য আচ্ছা আনাই বগিনী সবার আগে হাত তুলে বললো আমাদের পোশাক একটি দ্রব্য কারণ আমরা এগুলো বিক্রি করছি না নিজের ব্যবহার করছি কিন্তু আমরা এগুলো কেনার সময় এগুলো যখন দোকানে ছিল তখন এগুলো ছিল পণ্য খুব সুন্দরভাবে আনাই আমাদেরকে বুঝিয়ে দিল খুব সুন্দরভাবে আনাই আমাদেরকে বুঝিয়ে দিল ওই পোশাকটা কি পোশাকটা যখন আমি কিনে নিয়ে এসেছি তখন ওই দোকানে ওইটা কি ছিল দেখো বলছে যে সবার আগে হাত তুলে বললো আমাদের পোশাক একটি দ্রব্য আমাদের পোশাক আমাদের পোশাক অর্থাৎ আমাদের পোশাক এটা কিন্তু আনায়ের পোশাক হয়ে গেছে আনাই নিয়ে আসছে আনাই মগিটি নিয়ে আসছে তাই বলতে এটা দ্রব্য কারণ আমরা এগুলো বিক্রি করছি না তাহলে তুমি যেটা বিক্রি করছো না যেটা তুমি নিজে ব্যবহার করতেছো মনে রাখতে হবে আমি যেটা বিক্রি করছি না আমি যেটা নিজে ব্যবহার করব। সেটা কি সেটা হচ্ছে দ্রব্য আর আমি যদি বিক্রি করে দিই তাহলে সেটা কি সেটা হচ্ছে পণ্য তাহলে আনাই যে পোশাকটা নিয়ে আস মানে ওই চিত্রে যে পোশাকটা দেওয়া আছে। ওইটা কি ওইটা হচ্ছে আমরা দেখব যে দ্রব্য যদি সেটা বিক্রির জন্য রাখতো তাহলে সেটা হতো পণ্য খুশিয়াপা ভীষণ আনন্দে বলেন খুব সুন্দর হয়েছে তোমার উত্তর এরপর সবাই খুশিয়াপার সঙ্গে চারপাশে বিভিন্ন জিনিস থেকে কিছু জিনিস বাছাই করে তার মধ্যে কোনটি দ্রব্য কোনটি সেবা আর কোনটি তা আলাদা করে শনাক্ত করার খেলা খেললো আমরাও দেখি কয়েকটা দেখি দ্রব্য না পণ্য কি আছে আমাদের এখানে আমার এখানে যদি বলি আমার এখানে একটা ঘড়ি আছে আমি লিখি জিনিসের নাম ঘড়ি ঘড়ি আছে আমার সামনেই আছে তোমাদেরকে দেখাতে পারছি না আমাদের সামনে ঘড়ি আছে। আমাদের সামনে আছে হচ্ছে একটা এসি আছে এয়ার কুলার এসি আছে আচ্ছা এছাড়া তো আমরা একটা ঘরের মধ্যে আসি তেমন তেমন কিছু নেই আমরা ঘরের বাইরে চলে যাই একটু ঘরের বাইরে থেকে আমরা কিছু জিনিসের নাম লিখি আমরা ধরো লিখলাম হচ্ছে বই বই লিখলাম আমরা লিখলাম হচ্ছে চাউল লিখলাম আমরা লিখলাম হচ্ছে ডাক্তার লিখলাম জিনিসের নাম লিখতেছি আমরা যে কোনো জিনিস লেখা যেতে পারে ধরো ওই পাঁচটা দিয়ে আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই এখন এখানে দ্রব্য পণ্য সেবা দ্রব্য পণ্য এবং সেবা আচ্ছা তাহলে আমার ঘড়িটা কি ঘড়িটা আমার নিজের ব্যবহার জন্য করতেছি তাহলে আমি যদি নিজের ব্যবহার জন্য করি সেটা হচ্ছে দ্রব্য এসিটা এটা নিজের ব্যবহার জন্য করতেছি বই বইটা যদি আমি লিখি বিক্রয়ের জন্য বিক্রয়ের জন্য একটা বই রাখা হয়েছে বিক্রয়ের জন্য তাহলে সেটা কি হয়ে যাবে সেটা যাবে পণ্য চাউলটা কি চাউলটা এখানে তো যদি উল্লেখ করা হয় নাই চাউলটা তাহলে আমার দ্রব্যই যদি উল্লেখ করতো ডাক্তার এটা ইনি কি প্রদান করতেছেন সেবা প্রদান করতেছেন তো এইভাবে আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের যে উপকরণগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই কাজটা সম্পন্ন করব। এবার বললেন আচ্ছা এবার চলো আরেকটি কাজ করি চলো আমরা আবার দলে বসে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে ঘুম থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কি দ্রব্য পণ্য ব্যবহার করে এগুলো কোথায় তৈরি হয় তার একটা আনুমানিক তালিকা তৈরি করি সময় নিচের সারণি ব্যবহার করে তালিকাটি তৈরি করলো দেখো এখানে দুটো নাম দেওয়া আছে বিস্কুট বিস্কুট কোথায় তৈরি হয় পণ্য ভাদ্রবের নাম কারখানায় তৈরি হয় ডিম ডিম কোথায় তৈরি হয় মুরগির খামারে তৈরি হয় ডিম মুরগির খামারে তৈরি হয় আচ্ছা এনে বসে যে আমরা সারাদিনে কি কি ব্যবহার করি ধরো খাতা কলম খাতা খাতা কলম খাতা কলম কোথায় তৈরি হয় বা কোথায় তৈরির কথা বলছে কোথায় পাওয়া যায় সেটা বলে নাই তৈরির কথা বলছে এটাও কোথায় পাওয়া যায় এটা আমরা দেখব ফ্যাক্টরি বা ফ্যাক্টরি না লিখে আমরা এখানে তোমার হচ্ছে লিখতে পারি ফ্যাক্টরি না লিখে আমরা লিখতে পারি কারখানা যেটা যে আগে লেখা ছিল কারখানা আমরা লিখতে পারি এখানে কারখানায় তৈরি হয় কলমের কারখানা আছে কারখানাতে তৈরি হয় কারখানা ঠিক আছে দ্রব্য আমার এটা দরকার হয় প্রতিদিন আচ্ছা আমরা যদি বলি হচ্ছে ধান ধান তো পণ্য বা দ্রব্যের নাম জমিতে উৎপন্ন হয় জমিতে ধান কোথায় উৎপন্ন হয় জমিতে তৈরি কোথায় জমিতে এভাবে আমাদের চারপাশে যে 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 সকল উপকরণগুলো আছে আমরা সেই সকল উপকরণগুলো লেখার চেষ্টা করব আচ্ছা এরপরে দেখো তারা বলতেছে যে তারপর প্রতিটি দল উপস্থাপন করলো তোমরাও এইভাবে তোমাদের শিক্ষকের উপস্থিতিতে উপস্থাপন করবা চলো আমরা ওপরে সারণি মতো সারণি তৈরি করি আমাদের প্রতিদিনের ব্যবহৃত প্রণ্যদ্রব্য যেগুলো কোথায় তৈরি তার একটা তালিকা তৈরি করি উপস্থাপনা শেষে আপা বললেন দেখেছো আমাদের দৈনন্দিন ব্যবহার অনেক পণ্য দ্রব্যই কারখানায় তৈরি হয় তোমরা কি কখনো কোনো কারখানার ভেতরে গিয়ে কীভাবে সেখানে পণ্য দ্রব্য তৈরি হয় তা দেখেছো কেমন হয় যদি অনুসন্ধানের উদ্দেশ্যে আমাদের কাছাকাছি কোনো একটি কারখানা পরিদর্শন করি তাহলে আমরা জানতে পারবো সবাই সমস্বরে উল্লসিত স্বরে বলেন খুবই ভালো হয় খুশি আপা তখন বলেন ঠিক আছে তাহলে আগামী ক্লাসে প্রস্তুত হয়ে এসো আমরা কারখানা পরিদর্শনে যাব এরপর প্রস্তুতির জন্য খুশি আপা সবাইকে নিচে উল্লেখিত নির্দেশিকা অনুসরণ প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিলেন তা দেখো একটা সাথে এটা কিন্তু আমরা শিখে যাচ্ছি জেনে যাচ্ছি তার মানে আমরা দেখলাম আমাদের এই পণ্য দ্রব্যগুলো উৎপাদনের অধিকাংশ পণ্য দ্রব্যই উৎপাদন হয় হচ্ছে কারখানাগুলোতে এবং এই কারণে বলা হচ্ছে যে তোমাদেরকে একটা কারখানা নিয়ে যাব। কারণ তো সবার প্রবেশাধিকার থাকে না এখন যেহেতু আমরা একটা গবেষণা কাজের সাথে সম্পৃক্ত আসি সুতরাং আমরা একটা কারখানা কিন্তু যেতেই পারি এই কারণে কিন্তু কারখানার কথাটা বলা হলো এবং কারখানা নির্দেশনা এখানে দেয়া হল এবং বলল সবার বাবা মা ও অভিভাবকের স্বাক্ষর গ্রহণের জন্য অনুমতি পত্র মানে বাবা মা যেতে না দিলে তো একটা বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না তাই বললো যে বাবা মাকে নিয়ে যাওয়ার জন্য একটা অনুমতি পত্র লাগবে কি কি করণীয়তার তালিকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিতে হবে এই সকল পরামর্শগুলো কিন্তু এখানে দেয়া হলো দেখো তারপর তারা কারখানায় গিয়েছে এরকম একটা চিত্র দেখাচ্ছে আমাদেরকে এবং আমরা এই চিত্রের মাধ্যমেই দেখলাম যে তারা কারখানা থেকে সুন্দর মতো ঘুরে আসলো বা কারখানাটা তারা দেখে আসলো এখানে কারখানা দেখতেই পাচ্ছ যে এখানে আগুন ঠাগুন জ্বলতেছে বা ধোয়া বের হওয়ার জায়গা আছে এই রকম আর কি আচ্ছা তো আমরা এইখানে আমরা এই পর্যন্তই জানবো যে তারা কারখানা পরিদর্শন পরিদর্শনে গেলেন এবং সবচেয়ে বড় কথা আমরা এখানে যে বিষয়গুলো সম্পর্কে জানলাম সেটা হচ্ছে আমরা দ্রব্য সম্পর্কে জানলাম আমরা বাজার সম্পর্কে জানলাম আমরা পণ্য সম্পর্কে জানলাম আমরা সেবা সম্পর্কে জানলাম দ্রব্য বাজার পণ্য সেবা কোনটা কি সেটা সম্পর্কে জানলাম এবং শিক্ষার্থী তোমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমরা সুন্দর করে তোমার চারপাশে যে সকল উপকরণগুলো রয়েছে সেই সকল সেই সকল উপকরণগুলো দ্রব্য পণ্য সেবা এই ছক করে ছকের মধ্যে যে যে উপকরণগুলো পাও শুধুমাত্র ওই ছকের মধ্যে একটা একটা করে বসায় যাবা তোমার পছন্দ মতো তুমি যখন যেটা দেখতেছো স্কুলে যাচ্ছ বা অন্য কোনো জায়গায় যাচ্ছ বেড়াতে যাচ্ছ ঘুরতে যাচ্ছ একটা পণ্য দেখলা এটা কোনো কিছু দেখলা ওটা কার মধ্যে পড়বে এটা দিয়ে তুমি সুন্দর করে একটা চার্ট করে রাখো এরপরে যখন তোমাকে স্কুলে মূল্যায়ন করা হবে মূল্যায়নগত অবস্থায় তুমি যে ভাবে যে কোনো প্রশ্ন করলে বা যে কোনো দিক নির্দেশনা দিলে তুমি সেইভাবে নিজেকে প্রমাণ করতে পার প্রমাণ করতে সমর্থ বা তো আজকে ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো ধন্যবাদ সবাইকে